আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো ঈদ তো শেষ হয়ে গিয়েছে, তো আজকে ঈদের দ্বিতীয় দিন। তো যদিও এখন লকডাউন আজকে থেকে শুরু, তো গেস্ট তো আসার কোনো প্রশ্নই আসে না আসলে। তারপরে আশেপাশে যদি নিকট কেউ থাকে তারা হয়তো বা একটু মানে চলে আসে। আর তাছাড়া দেখা যায় যে একটু টেস্টেরও ব্যাপার আছে। তো ঘরে তো গরুর মাংস থাকেই, অনেক সময় আমরা চালের রুটি খাই, অনেক সময় পোলাও খাই। তো পোলাও যখন আমরা করব তখন একটু টেস্টটা একটু চেঞ্জ করে নিলে মনে হয় বাসার সবাই একটু পছন্দ করবে। তো আমি আপনাদেরকে আজকে যেটা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শাহি নারকেলি পোলাও, যেটা আমি নারকেলের দুধ দিয়ে করেছি আর শাহি স্টাইলে করেছি। তো এটার টেস্ট কিন্তু অনেক অনেক মানে অনেক বেশি স্ট্রং। আপনারা যখন করবেন এটা বাসায় আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। তো আমি এখানে আজকে 1 কেজি চালের পরিমাণ পোলাও রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে 1/3 কাপ তেল দিয়েছি, 1/4 কাপ দিয়েছি হলো ঘি। যেহেতু শাহি বলেছি সেহেতু আমার শাহি ফ্লেভারটা অবশ্যই আসতে হবে। আর এই যে দিয়ে দিচ্ছি বড় এলাচ, প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 5-6টা লং, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, দিয়েছি 4টা এলাচ, দিয়েছি 3 টুকরা দারচিনি, দিয়েছি এরকম 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তো আমি এখন এটার ফ্লেভারটা আসার অপেক্ষায় থাকবো। এটা ফ্লেভারটা যখন আসবে তখন আমি এর মধ্যে 1-1 করে সব মশলাগুলো দিয়ে দিই। তো অলরেডি এটার স্মেল কিন্তু পুরো আমার কিচেনটা ভরে গিয়েছে, চুমকি রান্নাঘরের কিচেনটা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর এখানে যে একটা স্পেশাল মশলা করেছি এটা হচ্ছে, এখানে আমি নিয়েছি হলো পোস্তদানা আর বাদাম, দুটো একসাথে করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি। এই পোলাওর মধ্যে জায়ফল বা জৈত্রী আমি ব্যবহার করব না। তো এই যে এখন আমি এখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, প্রায় 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা শাহি তো সেহেতু আমার একটু বাদাম বাটা পোস্তদানা এটা তো থাকতেই হবে। তো আমি এখন এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিব। জাস্ট আমরা মশলাটা যেভাবে করে নিই বাদামের কাঁচার স্মেল যেটা সেটা যেন না থাকে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে মশলাটা সেটা কিন্তু একদম হয়ে গেছে একদম পারফেক্টভাবে। তো এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমার 1 কেজি চাল আমি 1.5 কেজির থেকে একটু বেশি পানি দেবো, কারণ আমরা জানি যে 1 কেজিতে 2 কেজি পানি দিতে হয়। কিন্তু 1 কেজিতে যদি আপনি 1.5 কেজির চেয়ে একটু সামান্য আরেক কাপ বেশি পানি দেন তাহলে কিন্তু পোলাটা অনেক বেশি ঝরঝর হয়, অনেক সুন্দর হয়। তবে আমি এভাবেই করি, তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বাবুচিরা যেভাবে রান্না করে, বাবুচিরাও কিন্তু এভাবেই পানিটা ফুটিয়ে তারপর চালটা ঢেলে দেয়। আমি ঠিক এভাবেই করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু অনেক সহজ একটা উপায় পোলাও রান্না করার, কারণ আমরা যখন চালটা কষিয়ে রান্না করি তখন দেখা যায় আমরা যখন পানিটা দেই অনেক সময় আমরা অনেক সময় ফুটানো পানি দেই না, আমরা অনেক সময় ঠান্ডা পানি দিয়ে দিই। তখন হয় কি, যেটা চালটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়, তখন যখন ফুটে ওঠে পানিটা তখন চালটা একটু আঠালো হয়ে যায়, পোলাওটা ভালো হয় না। তো এই জন্য এই 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 প্রসেসে রান্না করলে এটা কিন্তু একদম রিস্ক নেই, কোনো রিস্ক নেই। ফুটন্ত পানির মধ্যে আপনি যখন চালটা ছেড়ে দিবেন তখন সেটা কখনোই আঠালো হবে না, অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি মানে 1/2 কেজির থেকে একটু একটু বেশি পানি নিয়েছি, মানে আধা মানে এখানে আমি যে মেজারমেন্ট মগটা নিয়েছি সেখানে আমি প্রথমে 1 কেজি দিয়েছি, এখানে 1/2 কেজি, তারপরে 1 কাপ নিয়েছি। তো সেই পরিমাণ আমি পানিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে লবণ অ্যাড করে এটাকে মোটামুটি ঢাকা দিয়ে দিব ফুটে ওঠার আগ পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতে পেয়েছেন আমার এটা কিন্তু হাই হিটে আছে, তো পানিটা কিন্তু ফুটে উঠেছে। আর এতে আমি এখানে 1 কেজি চাল 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা। যেহেতু আমি এটা শাহী বলেছি, তো আমার এখানে কিন্তু এই মুহূর্তে বেরেস্তাটা দিতেই হবে। তো আমি আমার পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে আর একটু বেশি বা কম দিতে পারেন। তো বেরেস্তা বেশি হলে কালারটা একটু ব্রাউন হবে, আর বেরেস্তা যদি আপনি একটু কম দেন তাহলে কালারটা কিন্তু একটু হোয়াইট হবে। তো আপনি যে টেস্ট চান সেভাবেই দিয়ে নেবেন, তবে বেরেস্তাটা আপনি দিতে হবে, কম দেন আর বেশি দেন বেরেস্তা আপনাকে দিতেই হবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব, আর আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে 5 মিনিটের মতো এটাকে আমি জ্বালাবো। তো ভিউয়ার্স, 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এই যে দেখেন 5 মিনিট পরের অবস্থা। এখন আমি ছড়িয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা তো অবশ্যই দিতে হবে, কাঁচামরিচ না দিলে তো মানে আমার মনে হয় যে রান্নাটা আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। তো অনেকেই কিন্তু কাঁচামরিচ পছন্দ করে না। তো এই মুহূর্তে আমি জ্বালটা একেবারে লো করে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু হতে হবে একদম হাই হিটে। তো এখন আমি হিটটা একদম লো করে আমি এটাকে 10 মিনিট এভাবেই রেখে দিব। তো ভিউয়ার্স, 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এই যে আমি একবার নাড়া দিয়ে দিয়েছি, তো দেখেন আমার পোলাওয়ের অবস্থা। তো এখন আমি এই যে এখানে নিয়েছি হলো একটা মাঝারি সাইজের নারিকেলের মানে দুধ আমি বের করে নিয়েছি, একটু গরম পানি দিয়ে ব্লেন্ড করে তারপর খালি দুধটা ছেঁকে নিয়েছি। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আমি এখনই নাড়বো না, আমি একটু পরে নাড়বো, প্রায় 2-3 মিনিট পরে নাড়বো। তো এভাবেই ঢাকা দিয়ে আমি রেখে দিব আরো 5 মিনিট। তো এখন আমি এটাকে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। উঠানোর সাথে সাথে যে নারকেলের যে একটা স্মেল, সেটা আপনারা যখন করবেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে হাফ নারকেল দিয়েছি, কিন্তু মাঝারি সাইজের নারকেলটা হবে, অল্প দিলে কিন্তু এই স্মেলটা আপনারা পাবেন না। মানে এত স্মেল এটার, মানে আপনারা বাসা যদি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার পোলাওটাও দেখেন কত ঝরঝরে হয়েছে। এটা আমি যেভাবে রান্না করেছি সেটা আপনি যে কোনো ব্র্যান্ডের পোলা চাল হলেও আপনারা পারবেন, এমনকি বাজারে যে খোলা পোলার চালগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনার পোলাওটা ঠিক এভাবেই ঝরঝরে হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিব আরো 5 মিনিটের জন্য। তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমি এটা শাহী নাম দিয়েছি তো সে অবশ্যই আমাকে এখানে জাফরান ব্যবহার করতে হবে, আর যেটা অরিজিনাল যে জাফরানটা সেটা। তো আমি এটা 1 পিঞ্চ কেওড়া জল আর 2 টেবিল চামচ দুধের মধ্যে আমি প্রায় 2 চিমটি পরিমাণ জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি উপরে এভাবে দিয়ে দিচ্ছি। কারণ এ ধরনের কালারটা না হলে কিন্তু শাহী শাহী কোনো ফ্লেভার আসবে না। এখন আমি দিয়ে দিব, আমি ঘি আগেও দিয়েছি, তো এখন আমি প্রায় 1 চামচ পরিমাণ ঘি উপর দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিব, তো শাহি ফ্লেভারটা তখন স্ট্রং হবে। তো আমি এবার ঢেকে দিচ্ছি। তো ঢেকে দেওয়ার পরে আমি একদম এটা দমে থাকবে, মাঝে আমি একবার নেড়ে দিব। তো 10 মিনিট পরে আমি ফিরে আসব। তো ভিউয়ার্স, আমি এখন ফিরে আসলাম। তো দেখেন আমার পোলাওয়ের কালারটা। আর আপনারা যখন জাফরান বা কোনো কালার ব্যবহার করবেন পোলাওতে, তো আগে কিন্তু শাহী যে পোলাওগুলো সেগুলোর মধ্যে কিন্তু এর ধরনের কালার ছাড়া কিন্তু হতো না। তো এখন আমরা ইদানিং সবাই সাদা পোলাও খেয়ে থাকি। তো আর শাহী পোলাওয়ের মধ্যে যদি কালারটা দেওয়া না হয় তাহলে কিন্তু শাহী শাহী একটা ফ্লেভার বা ভাব আসে না। আর আপনারা যখন কালার দিবেন তার 10-15 মিনিট পরে আপনারা এটাকে নেড়ে দিবেন। যদি কালারটা দেওয়ার সাথে সাথে নাড়েন তাহলে পুরো পোলাওটা কিন্তু কালার হয়ে যাবে, তখন দেখতে কিন্তু একদম ভালো লাগে না। তো এই যে পোলাওটা দেখতে পাচ্ছেন কতটুকু ঝরঝরে হয়েছে। এটা আপনারা নতুন রাঁধুনি থেকে শুরু করে যারা মোটামুটি কষিয়ে যে পোলাওটা রান্না করি আমরা সবাই, তারপরে পানিটা দিয়ে গরম ফুটন্ত পানি, তো তারাও যেটা মানে যেভাবে রান্না করেন তারাও কিন্তু এই প্রসেসটা ফলো করলে একদম 100% আপনারা মানে ফল পাবেন। তো এইভাবে আমি কিন্তু আসলে পোলাওটা কষিয়ে আমি রান্না করি না, আগে করতাম, কিন্তু আমি দেখেছি যে মানে বাবুর্চিরা এই স্টাইলে করে। আর আমি যখন এভাবে ট্রাই শুরু করলাম তখন দেখলাম যে মানে সবচেয়ে মানে একেবারে নির্ভেজাল পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিটা, যে ফুটন্ত মশলা পানির মধ্যে পোলাওটা ছেড়ে দেয়া। তো আমার পোলাও কিন্তু রেডি, আমি এখন চুলাটা বন্ধ করে দিব,
তারপরে আমি এটাকে সার্ভ করে আপনাদের সাথে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পোলাওটা রেডি, ঝরঝরে নারকেলি শাহি পোলাও। তো আপনাদেরকে একটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন একেবারে ঝরঝরে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের সার্থকতা, আর চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর। তো আশা করি আপনারা ট্রাই করবেন, আর অবশ্যই আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝবেন এর মানে এটা খেতে কত মজা। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।